হিমালয়ন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। হ্যাঁ ভাই, এই যে বিষ প্রয়োগে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মারা গেছে, এটা কি আপনার শক্তপোক্ত কোনো দলিল আছে আপনাদের কাছে? অবশ্যই শক্তপোক্ত দলিল আছে। মানে শক্তপোক্ত দলিল বলতে এখন আপনি কি বোঝাচ্ছেন সেটা তো আগে একটু বুঝতে হবে। ইসলামিক দলিল আছে, ইসলামিক শক্তপোক্ত দলিল আছে। ইসলামিক শক্তপোক্ত দলিল আছে? ইসলামিক শক্তপোক্ত দলিল আপনার আপনার কোন হাদিস থেকে পাইছেন এটা? সেগুলো দেখাবো, অবশ্যই দেখাবো, কিন্তু ইসলামিক এত শক্তপোক্ত দলিল আছে যে আচ্ছা, দুনিয়ার এর কোনো। আগে তো এই জিনিসটা বোঝা দরকার যে হাদিস কি শক্তপোক্ত দলিল হিসাবে হিমা সাহেব মানেন কিনা। জি জি আপনি কি হাদিসকে ইসলামের কোনো শক্ত দলিল হিসাবে মানেন? সহি হাদিসকে কোনো শক্ত দলিল হ্যাঁ হিসাবে মানেন? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ সহি হাদিস গুলোকে তো অবশ্যই শক্ত দলিল হিসাবে মানি। আচ্ছা, তাহলে তো সহি হাদিস থেকে যদি দেখানো যায় যে নবী মোহাম্মদের নবী মোহাম্মদ বিষ পান করেছিলেন এবং তিনি নিজেই বলছেন যে তিনি বিষ পানের জন্য সাফার করতেছেন, তাহলে তো সেখানে আর কোনো ইসের বিষয় থাকবে না, সেখানে আর কোনো আপনার না মানার কোনো বিষয় থাকবে না, এটা তো শক্ত দলিল হিসাবেই গণ্য করা হবে, রাইট? তার আগে আমি একটু হিমালয়ন ভাইকে জিজ্ঞেস করতে চাই যে মনে করেন আপনি যদি বিষ খান তাহলে এই জিনিসটা পৃথিবীর কে সবচেয়ে ভালো বুঝতে পারবে যে এটা আপনি বিষ খায় মরতেছেন নাকি আপনি জ্বরে মরতেছেন নাকি আপনি হুদাহুদি মরতেছেন, এটা কে সবচেয়ে ভালো বুঝতে পারবে? হিমালয়ন ভাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি, আপনি কি একটু উত্তরটা দিবেন যে মনে করেন আপনি মারা যাচ্ছেন, হ্যাঁ, বা ধরেন আমি মারা যাচ্ছি, এখন কেন মারা যাচ্ছি, আমার কোথায় কষ্ট হচ্ছে, কি হয়েছে, ঘটনা কি, এটা সবচেয়ে ভালো কে বুঝতে পারবে, আমি নাকি অন্য কেউ? কই গেল? হিমালয়ান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন নাকি শুনতে পাচ্ছেন না? ইমানে ভাটা পড়লো নাকি? এত তাড়াতাড়ি? হ্যালো, হ্যাঁ আচ্ছা হিমালয়ান ভাই আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এখন শোনা যাচ্ছে, বলেন তো, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, শুনেছেন? হ্যাঁ আমি শুনছি। এটা আমি কিভাবে মারা যাচ্ছি ওটা আমি বুঝতে পারবো, যদি আমি বিষ প্রয়োগে মারা যাই অবশ্যই বুঝতে পারবো যে আমি বিষের প্রভাবে মারা যাচ্ছি। মানে এটা সবচেয়ে ভালো কে বুঝতে পারবে, আমি নাকি অন্য কেউ? মানে মনে করেন আমি মরতেছি, আমার কষ্ট হচ্ছে, এটা আমি ভালো বুঝতে পারবো নাকি কলিমুদ্দিন ভালো বুঝতে পারবে? আমি বুঝতে পারবো ভালো। আচ্ছা, তাহলে যদি আমরা যদি নবী মোহাম্মদের নিজের বক্তব্যই দেখাই তাহলে তো এটাই তো মুসলমানের জন্য সেই কথাটা মান্য করাটা তো অবশ্য কর্তব্য, এবং যারা হচ্ছে মুসলমান কিনা সেটা নিয়ে একটু সন্দেহ সন্দেহ আছে তারাও তো এই জিনিসটাই মানবে যে মোহাম্মদের বক্তব্যই তো এখানে গ্রহণযোগ্য হবে, যেহেতু সেই মরছে, সেই কষ্ট পাইছে, তার তার কথাই তো এখানে অ্যাকসেপ্টেবল নাকি? জি 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 অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা তাহলে সেই জিনিসটা একটু দেখি, প্রথমে কি আমরা একটু দেখে নিবো যে মোহাম্মদের যে বিষটা যে খাইলো ঘটনাটা একটু দেখে নিবো নাকি? হ্যাঁ 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 আমি ওইটাই দেখতে চাচ্ছি মূলত। আচ্ছা, আগে তো বিষটা খাইতে হবে, তারপর তো বিষ খাওয়ার পর তো মরবে তো জি পরে, জি আগে তো বিষটা খাইতে হবে, আগে বিষটা খাওয়ার কথাটা আমরা একটু দেখে নিই। এটা হাদিসের মধ্যে আছে, সিরাতের মধ্যে আছে, সিরাতে একটু ডিটেইলস বর্ণনা আছে, এই জন্য আমি সিরাতটা বের করি আগে। এটা হচ্ছে ইবনে ইসাকের বিখ্যাত সবচেয়ে পুরনো সিরাত গ্রন্থ ইবনে ইসাকের, এটা বের হয়েছে বাংলাদেশের, অনুবাদ করছে হচ্ছে কি শহীদ আখন্দ, প্রথমা প্রকাশনী, সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃষ্ঠা নম্বর 556, 557। ইয়া ভাই আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এইখানে কি লেখা আছে, আপনি কি পড়তে পারছেন? খাইবারের বাকি কথা এটা? হ্যাঁ হ্যাঁ, আমার তো একটু কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, আপনি একটু পড়েন তাহলে। হ্যাঁ আমরা একটু শুনি, জোরে জোরে করেন, আমরা একটু শুনি ভাই, জোরে জোরে একটু পড়েন, আমরা একটু শুনি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ আমি পড়ছি ভাই, সমস্যা নেই। ভাই জোরে জোরে পড়েন, আমরা একটু শুনি, একটু মানে শিখি, নবীর জীবনে শুরু করলে তো স্বভাব হবে, তাই না? মুসলমানদের একটু স্বভাব হইলো এই চান্স, আপনারও একটু স্বভাব হইলো, কি বলেন? বনু বনু আল নাদিরের সঞ্চিত ধনরত্নের হেফাজত ছিল কিনানা ইবনে আল রাবির উপর, তাকে রাসুলের কাছে আনা হলে সে তা অস্বীকার করলো, ওগুলো কোথায় আছে সে জানে না। একজন ইহুদি রাসুলের কাছে এসে জানালো তারাবির ধ্বংসাবশেষের একটি নির্দিষ্ট স্থানে রোজ সকালে যেতে দেখেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনানকে বললেন, আমরা যদি প্রমাণ পাই তোমার কাছে ধন সম্পদ আছে তাহলে তোমাকে হত্যা করা হবে, সেটা তুমি জানো? সে বলল, সে তা জানে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন, ধ্বংসাবশেষ খোদাই করে ধন রত্ন পেতে হবে। কিছু সম্পদ পাওয়া গেল, বাকি ধন রত্ন কোথায় গেল? রাসুল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলে সে তা বলতে অস্বীকার করলো। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জুবায়ের ইবনে আল আয়ামকে হুকুম দিলেন, ওর কাছে যা আছে বের
করে না দেয়া পর্যন্ত তাকে শাস্তি দাও। জুবায়ের মানে তো শাস্তি দাও মানে তো মারপিট করো নাকি তাকে পিটাও আর কি, টর্চার করো তাই না? নিজেকার মালিক একমাত্র আল্লাহ, এবং একই সাথে সে মানুষের টর্চার করতেছে টাকার জন্য। আমি যেটা প্রশ্ন করছি সেটা তো এটা পাবেন ভাই, একটু নিচের দিকে নামলেই পাবেন, একটু পড়তে থাকেন, তারপরে জুবায়ের এখান থেকে পড়েন। জুবায়ের তার বুকের উপর চকমকি পাথর আর ইস্পাত রেখে তার উপর অগ্নিসংযোগ করলেন। এই অবস্থায় তার শেষ দশা উপস্থিত হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুহাম্মদ ইবনে মাসলামার হাতে তুলে দিলেন। মুহাম্মদ ইবনে মাসলামা তার শিরচ্ছেদ করে ভ্রাতৃ হত্যার প্রতিশোধ নিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে বুকে পাথর টাথর রেখে অনেকক্ষণ টর্চার টর্চার কইরা তারপরে শেষে শেষে মেশে তারে মেরে ফেলল নাকি? আচ্ছা ঠিক আছে, এরপরে পড়েন দেখি। খাইবারের লোকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল ওয়াহাতিহ আল সুলালিম নামে দুটি দুর্গে অবরোধ করে রাখেন, তারপর ওরা আর সামলাতে পারলো না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু নিচের দিকে নেমে যাই, অনেক সময় লাগতেছে আপনার। এইখানে দেখেন এখান এখান থেকে পড়েন, এই যে সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী, এখান থেকে পড়েন তাহলে। মানে এর আগের অংশটুকু তো পড়লেন যে ইহুদি নেতাদেরকে নবী মোহাম্মদ অত্যন্ত টর্চার করে মারছে তাই না, এটা তো পড়ছেন। আচ্ছা টর্চার করে মারাটার পরে কি হইলো? এই সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী এখান থেকে পড়েন এবার। সাল্লাম ইবনে মিশকামের স্ত্রী জয়নাব তার জন্য একটা ভেড়া রোস্ট করে। এর আগে জিজ্ঞাসা করে সে জেনে নেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়ার কাদের অংশটি খেতে পছন্দ করেন। সমস্ত মাংস সে বিষ মিশালো কাদের অংশে ভালো করে, তারপর তা বেড়ে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের এক টুকরো মাংস নিয়ে চিবলেন কিন্তু গিললেন না। সঙ্গে ছিল বিশর ইবনে আল বারা, সে একটা টুকরো গিলে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাম মুখের গোশত ফেলে দিলেন, বললেন এই হাড্ডিতে মনে হয় বিষ মিশানো হয়েছে। তিনি সেই মেয়েকে ডেকে জিজ্ঞাসা করতে সে সব স্বীকার করলো। সে এমন কাজ সে করতে গেল, জিজ্ঞাসা করলে সে বলল আপনি আমার লোকজনের কি ক্ষতি করেছেন আপনি ভালো করে জানেন, ভাবলাম সে যদি রাজি হয় তাহলে আপদ চুকে যাবে, আর যদি নবী হয় তো টেরি পাবে। আচ্ছা আর যদি নবী হয় তাহলে টেরি পাবে। এখান থেকে আমরা জানতে পারলাম যে নবী মুহাম্মদের নবী মুহাম্মদকে একটা ভেড়া খাইতে দেওয়া হয়েছিল, সেখানে বিষ মেশানো ছিল, নবী একটা টুকরা মুখে নিছিল কিন্তু গেলে নাই তাই না ভাই? জি জি, এবং এই কাজটা ওই মহিলাটা করছিল কারণ মহিলার পুরো পরিবার বর্গ আত্মীয় স্বজন সবাই মুহাম্মদ মেরে ফেলছিল, ক্ষতি করছিল, ভীষণ ক্ষতি করছিল, গোত্র শুদ্ধা মেরে ফেলছিল, এই কারণে এই কাজটা করছিল তাই না? আচ্ছা এখন আমরা দেখি, এখন আমরা দেখি এটা হাদিস থেকে আমরা একটু পড়ি, আল দারিমি শরীফের হাদিস 68 নম্বর সহি হাদিস। এখানে আবারও এই বর্ণনাটাই আছে, এই যে মহিলাকে যখন জিজ্ঞেস করা হইলো সে তখন বলল যদি আপনি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি আপনি কোনো বাদশাহ হন তবে আপনার মৃত্যু হবে, ফলে আপনার কবল থেকে আমি লোকেদেরকে রেহাই দিলাম। এই কথাটা ওই মহিলাকে যখন ধরছিল তখন ওই মহিলাটা এটা বলতেছিল তাই না ভাই? জি জি, এটা একটা হাকিকৃত হাসান হাদিস, সরি এটা সহি না, এটা হাসান হাদিস, এটার হাদিসের মানে হচ্ছে হাসান, হাসান হাদিস অথেন্টিক, ঠিক আছে। এখন আমরা দেখি যে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস পড়ি, 5517 নম্বর হাদিস। এখানে যে জিনিসটা বলা হচ্ছে, এক ইহুদি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিষ মেশানো বকরির গোশত নিয়ে এলো, তিনি তা থেকে কিছু খেলেন, পরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হলো। এখন এই যে এখানে দেখেন লাস্টে একটা কথা বলা হচ্ছে, রাবি বলেন এরপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলজিব তালুতে তার ক্রিয়া প্রত্যক্ষ করতাম, এই কথাটা পড়া যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে কিসের ক্রিয়া প্রত্যক্ষ করত? বিষের যে ক্রিয়া এইটা তাই তো? মানে আলজিব এবং তালুতে একটা জায়গায় পচন ধরছিল তাই না, পচন ধরার কারণে সেখানে একটা দাগ দেখতে পাইতো নাকি? জি, মানে বিষাক্ত জিনিস খাইলে তো একটা অংশ যদি পচে যায় বা একটা অংশ যদি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো বিষের চিহ্ন তো দেখা যায়, মানুষ তো সামনে থেকে দেখতে পায় নাকি? জি জি, তার মানে একটা ক্ষত হয়েছিল মুহাম্মদের শরীরে, মুখে আলজিব, বা এই যে আরেকটা হাদিসে আছে সুনান আবু দাউদ শরীফের 4508 নম্বর হাদিসে আছে, আনাস বলেন আমি সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলজিবে তা মানে বিষের ক্ষত চিহ্ন দেখতে পেতাম। মানে আনাস তো সবসময় মুহাম্মদের সাথেই থাকতো, আনাস তো আপনি নিশ্চয়ই জানেন যে আনাস তার একদম খাস খাদেম ছিল, একদম কাছে কাছে থাকতো সবসময়।
এই যে আনাস সবসময় তার একদম আলজিব ভাই তার বিশের ক্ষত চিহ্ন দেখতে পাইতো, এটা এটা কিন্তু সহি হাদিস, দেখতে পাচ্ছেন? কথা কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, মানে সাউন্ডের সমস্যা হচ্ছে। আচ্ছা ফারাজ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ ভাই আপনার কথা পারফেক্টলি শোনা যাচ্ছে। না এখানে মানে সাউন্ডের সমস্যা হচ্ছে, কথা তো স্পষ্ট আসছে। আচ্ছা আমি তাহলে দেখা যাই আপনার ওইখানে, যদি আপনি পরে তাহলে দেখে নিন। তাহলে আমরা তো দেখতে পাইলাম এই জিনিসটা, তো দেখতে পাইলাম যে সে বিষাক্ত জিনিস খাইছিল, মুখে নিছিল, গেলে নাই মুখে নিছিল এবং মুখ থেকে আবার ফেলেও দিছিল, ভিতরে ঢুকায় নাই। এবং এটাও দেখতে পাইলাম মুখে নেওয়ার কারণে তার মুখে একটা ক্ষত চিহ্ন হয়ে গেছিল, এটুকু তো আমরা শিওর নাকি হিমালি লিওন ভাই? হ্যাঁ এটা ঠিক আছে। আমরা দেখি এখন, আমরা দেখি মোহাম্মদ মৃত্যুর সময় কি বলছে। বলা হচ্ছে নবী সাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন, যখন মৃত্যু রোগ মানে একদম মরণের দশা অবস্থা, তাই না? আচ্ছা এই সময় নবীকে একজন এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল আপনি আপনার রোগ সম্পর্কে কি ভাবছেন? আর আমি আমার ছেলের রোগ সম্পর্কে উদ্বিগ্ন নই, সেই বিষ মেশানো বকরির গোস্ত ব্যতীত যা সে খায়বারে আপনার সাথে খেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমিও ওই বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই, এই মুহূর্তে তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে। কথাটার মানে কি বোঝা যাচ্ছে ভাই? ওই বিষ ছাড়া আমার ব্যাপারে আমি উদ্বিগ্ন নই, এই মুহূর্তে তা মানে ওই বিষ আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে। আচ্ছা এটা আরো হাদিসের ভিতরে দেখি আমরা, আর পরের হাদিসটাতে দেখি, আগের হাদিসটাতে, এই আগের হাদিসটাতে যেটা বলা আছে, তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেই সম্পর্কে বলেন, আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খাইবারে খেয়েছিলাম, এ সময় তা আমার প্রধান ধমনী কেটে দিয়েছে। ভাই দেখা যাচ্ছে খাইবারে খেয়েছিলাম, খাইবারে খেয়েছিল ভাই, খাইবারে ওই যে বিষ খাই ইয়ে খাইছিল, মাংস খাইছিল, বিষ মিছি গবি মাংস। আচ্ছা আচ্ছা এরপর আরো অনেকগুলো হাদিস এটা বর্ণনা করা আছে, একদম সরাসরি বর্ণনা করা আছে যে এই যে দেখেন এই হাদিসে বর্ণনা আছে, তিনি অসুস্থতার সময় বলতেন, খাইবারে যে খাদ্য আমি খেয়েছিলাম তা আজও আমাকে কষ্ট দিচ্ছে, এখন এটি আমার প্রাণ কলিজা ছিঁড়ে ফেলছে, এটা এখন আমার কলিজা ছিঁড়ে ফেলছে। মারার সময় মোহাম্মদ বলতেছিল যে অনেক কষ্ট পায় সে মরছে, অত্যন্ত কষ্ট পায় সে, দুঃখ মানে কষ্টকর মৃত্যু তার হয়েছে। এবং আয়েশা তার মৃত্যু দেখে বলছে যে এত কষ্টকর মৃত্যু আমি জীবনে কখনো দেখিনি, এত মানে কষ্ট পায় কোথায় কোথায় মরতে আমি কাউরে আর দেখিনি। আচ্ছা একটা মানে হাদিস গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা এখন একটু পড়ে দেখি, এটা হচ্ছে আনবারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবি পঞ্চম খণ্ড ইসলামিয়া কুতুবখানা প্রকাশনী পৃষ্ঠা 513। এখানে বলা হচ্ছে হাদিসের ব্যাখ্যা, বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ মিশ্রিত বকরির গোশত খাওয়ার কারণে তিনি নিজের মাথার তালুতে শিঙ্গা লাগান। মামার বলেন, বিষের কোনো প্রতিক্রিয়া না থাকা সত্ত্বেও আমি আমার মাথার তালুতে শিঙ্গা লাগালাম, ফলে আমার স্মরণ শক্তি লোপ পায়। আচ্ছা নিচে বলা হচ্ছে হাদিসের ব্যাখ্যা, বলা হচ্ছে খাইবার এলাকায় এক মহিলা, ইহুদি মহিলা, নবী করিম কে সত্যনবী পরীক্ষার উদ্দেশ্যে বকরির গোশতে বিষ মিশ্রিত করে খাওয়ার জন্য পেশ করলো। রাসূল খাদ্যাঘ্রাস মুখে নেওয়ার সাথে সাথে জিব্রাইল তাকে জানিয়ে দিলেন এতে বিষ আছে, তিনি তৎক্ষণাৎ মুখের গ্রাসটি ফেলে দিলেন, তবুও মুখের লালার সাথে যে পরিমাণ বিষ মিশ্রিত হয়ে দেহে প্রবেশ করেছিল তার প্রতিক্রিয়ায় তিনি বিভিন্ন সময় অসুস্থতা বোধ করতেন এবং শিঙ্গা লাগাতেন। দেখা যাচ্ছে ভাই? আচ্ছা এই যে জিব্রাইল যে আয়েশা তারে বললো যে এই যে খাইস না বেটা বিষ আছে খাইস না এটা খাইস না, হ্যাঁ এটা মুখে দেওয়ার পরে কেন বললো ভাই? এটা তো আমি বুঝলাম না, একটু আগে আসতে পারলো না? না এটা উনি সত্য নবী এই কারণে জিব্রাইল তাকে বলছে। না না জিব্রাইল বলছে এটা মুখে নিলে তো পাগল হয়ে বুঝে যে এটার ভিতরে বিষ আছে, বিষ বিষাক্ত বিষযুক্ত খাবার, এটা মুখে নিলে কোনো একটা বলদেও কোনো একটা ছাগলেও এটা বুঝে যে এটা এটা জিব্রাইল আরাম লাগে না ভাই। হ্যাঁ বিষাক্ত জিনিস দিলে বিষাক্তের যে তিতা টেস্টটা আছে এটা একটা কাঠ বলদ রে খাইতে দিলেও কাঠ বলদে মুখে নিলে বুঝে ভালো হবে যে এটার ভিতরে কোনো না কোনো সমস্যা আছে। অ্যান্ড এই মোহাম্মদ কিন্তু মানে মুখে নিয়ে ফেলাইছে, জিব্রাইল তো আইলো আইলো মুখে নেয়ার পরে কেন আইলো, এটা হচ্ছে প্রশ্ন যে মুখে নেয়ার পরে কেন আইলো, মুখে নেয়ার আগে কেন আইলো না? না এটাও এটাও ঠিক বলছেন, আর বিশেষ যে প্রভাব এটা তো দেখছি থেকে গেছে বিভিন্ন সময়। এটা কি জিব্রাইল মানে মানে ট্রাফিক মানে জ্যামে পড়ছিল নাকি কোনো একটা, ও কি সবসময় লেট করে নাকি আসতে লেট করে? ও তো আগে অনেকবার লেট করছে, আপনি নিশ্চয়ই জানেন যে ও তো ভোদা, কিন্তু উনি তো ওই সময় মারা যায়নি। না না জিব্রাইল তো একটা ভোদাই ভাই, জিব্রাইল তো একটা মানে কাঠ বলদের মতো অবস্থা তার। সে না 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 একটু শুনেন একটু শুনেন একটু শুনেন কথাটা শুনেন, সে যখন প্রথম নবীর কাছে আসছে আয়েশা সে কইতাছে পড়ো তোমার প্রভুর নামে, নবী কইতাছে যে আমি তো পড়তে পারি না, আমি তো অশিক্ষিত মূর্খ, আমি তো মূর্খ আমি তো পড়তে পারি না, তখন জিব্রাইল বারবার আয়েশা তারে কইতাছে তো পড় পড় বেটা পড়, আর মোহাম্মদ কইতাছে আমি তো পড়তে পারি না পারি না পারি না। এখন এইটা কি জাইন্না বুঝছে আসে নাই, জিব্রাইল কি জাইন্না আসে নাই যে এবারে পড়তে পারে না, এবারে পড়তে কয়ে লাভ নাই, এবারে পড়তে পারবে না, অশিক্ষিত মূর্খ মূর্খর কাছে আসতেছে আমি, এটা কি জিব্রাইল আগে থেকে জানতো না ভাই?
না জানতো তো অবশ্যই জানবে না যদি জানতো তাইলে কেন এসে বারবার পড়তে কয় আর বুকে চাপ দিয়ে ধরে চাপ দিয়ে ধরে আবার চাপ দিয়ে ধরে কয় তিনবার চাপ দিয়ে ধরছে পড়ছেন নাই কাহিনী অলৌকিক ভাবে তার মাথায় কি অক্ষর জ্ঞান আসছিল তখন মোহাম্মদ পড়তে পারতো না অনধিকার জান না তাকে চাপ দেওয়ার পরে মোহাম্মদকে চাপ দেওয়ার পরে মোহাম্মদের মাথায় অলৌকিক ভাবে কোনো ক্ষমতা ঢুকে মোহাম্মদ পড়া শুরু করছিল এরকম কি কিছু হয়েছিল নাকি জিব্রাইল পড়েছিল এবং মোহাম্মদ সেটা রিপিট করছিল যে আপনার জিব্রাইল পড়ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রিপিট করছিল আচ্ছা তাহলে তো একটা স্টুপিডের মতো কথা হলো না যে পড়ো 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 যে পড়তে পারে না তাকে পড়ো পড়ো বলাটা একটা স্টুপিডের মতো কথা না আসিফ ভাই আপনাকে এটাই বলার চেষ্টা করতেছেন যে যে পড়তে পারে না তাকে পড়তে বলাটা একটা স্টুপিডের মতো কথা এবং এরপরও যে আপনি যে অলৌকিকতার কথা আনছেন সেই অলৌকিকতার মাধ্যমেও কিন্তু সে পড়তে পারে নাই সে কি করছে যেটা পড়া হয়েছে সেটা সে রিপিট শুনে শুনে রিপিট করছে তাই না জি আসিফ ভাই আপনি এই হিমালয় আলায়ন ভাই আপনাকে যদি আমি চাইনিজ ভাষায় কোনো একটা অক্ষরে কিছু একটা লেখাই না বলি আপনারা পড়ো পড়ো বুকে চাপাচাপি করি কিছুক্ষণ চাপ চাপ দিই আপনারে তাহলে কি ভাই লাভ আছে কোনো হিমালয়ন ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন আচ্ছা উনি মনে হয় না শুনতে পাচ্ছে পারাজ ভাই এই জিনিসটা তো আমি বুঝতেছি না ভাই এটা কি ভাই মানে একটা ধরেন আপনারা আমি চাইনিজ ভাষায় একটা কিছু লিখে দিলাম এবং আপনারা বললাম কিন্তু আসিফ ভাই মানে ওইখানে যাওয়ার আগে আপনাদের কি ওই বিশের বিষয়টা কি শেষ হয়েছে কমপ্লিট হয়েছে আসিফ ভাই বিশের বিষয়টা তো কমপ্লিট হয়েছে আমি তো দেখাইলাম মানে উনি কি বুঝতে পারছেন যে মোহাম্মদ বিশাই মারা গেছিলেন উনি তো বুঝতে পারছেন বলেই তো মনে হইলো আমি তো আচ্ছা এখনো আমি তো শিওর হই হিমালয়ন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হিমালয়ন এইভাবে যদি কথা বলতে হয় আসিফ ভাই তাহলে কিভাবে হবে ভাই না ওনার তো চলে গেছে মনে হয় নেটওয়ার্ক এর অবস্থা খারাপ নেটওয়ার্ক কথা ইমান বলতে ইমানের সাথে হ্যালো নেটওয়ার্ক চলে গেছে আর কি হ্যালো হ্যাঁ হিমালয়ন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে এতক্ষণ তো মানে নেট চলে গেছিল আপনার মানে কি বিশের ওইটা বুঝেছে যে আপনার কিন্তু ওই সময় তো উনি মারা যায়নি ওই যে সময় বিশ খাইছিল অনেক পরে মারা গেছে যে কারণে এখানে একটা বিতর্ক তো থেকেই যায় যে আপনারা যেটা বলছেন যে বিশেষটা মানে মোহাম্মদ যখন বলতেছে যে সে বিষের কারণে তর পাইতেছে তারপরও বিতর্ক থেকে যায় যে সে বিষের কারণে মারা গেছে কিনা মজা না তা তো অন্য ওইটা ওইটা সমস্যার সাথে সাথে তার অন্য সমস্যার কারণে হিমালয় হিমালয় ভাই একটা যখন তরপায় তরপায় বলতেছে যে ওই যে বিষ খাইছিলাম বিষের ব্যথায় আমার জীবন ধমনী কেটে যেতেছে ওই আর্টারিকে ওই সময় লোকজন জীবন ধমনী লাইফ আর্টারি হিসেবে বলতো আর কি যেটা কাটার কথা বলতেছিল যেটা কাটলে মানুষ মারা যায় মোহাম্মদ বলতেছে ওই লাইফ আর্টারি আবার কেটে যেতেছে আয়েশা বলতেছে বিষ খায় এরকম কাউকে সাফার করা মোহাম্মদ যেরকম সাফার করছিল ওরকম কাউকে সাফার করতে সে জীবনে দেখে নাই বাট এইটা ডাউটেবল যে মোহাম্মদ বিষ খায় মরছে কিনা মানে মোহাম্মদ নিজে মোহাম্মদ বুঝে নাই সে কিভাবে মারা যেতেছে আয়েশাও বুঝে নাই সেটা কিভাবে মারা যেতেছে এখানে বিতর্কের বিষয় আছে মানে যে মরছে সে কইতেছে আমি মরতেছি এটা এতে মরতেছি এবং মোহাম্মদের মোহাম্মদ যেটা বলা যাবে সেটাকে মান্য করা প্রত্যেক মুসলমানের অবশ্য কর্তব্য মোহাম্মদ যেটা বলবে সেটাকে সেটাতে বিশ্বাস করা প্রত্যেকটা কথাতে বিশ্বাস করা অবশ্য কর্তব্য আপনি একজন মুসলমান চিন্তা করেন আপনারা কি এইভাবে অ্যানালাইসিস করেন মোহাম্মদের প্রত্যেকটা কথা যখন মোহাম্মদ বলছে মোহাম্মদ তার এই যে গনিমতার মালের সাথে সহবত করতো মোহাম্মদ তার নিজের পালিত পুত্র বউয়ের সাথে যখন সহবত করার জন্য ফন্দি বিক্রি করছিল এইভাবে কি তার প্রত্যেকটা কথাকে তখন এইভাবে মানে অ্যানালাইসিস করতেন যে না এটা করা যাবে না আসলে এটা বলতে এটা বুঝায় না এটা করে নিছে নাকি এই জায়গাটা এই জায়গাটাতে নেওয়া যাবে না আমার তো মনে হয় এই যে কথাগুলো আপনারা বলছেন এইগুলো তো আপনার হাদিস হাদিসও তো গরমিল থাকতে পারে বলে মনে হচ্ছে যে আপনার গনিমতের মালে সহি হাদিসে গরমিল থাকতে পারে গনিমতের মাল তাহলে আসলে তো এগুলো একটা নবী হিসাবে তো এগুলো গনিমতের মালিক তো আছে গনিমতের মালিক তো আছে রাখেন এই যে বিষ খায় মরার বিষয়টা এটা মানে এই হাদিসটা গ্রহণযোগ্য না যেখানে একটু আগেই আপনি মানে আমি এই জন্য আগেই শিওর হয়ে নিছি যে সহি হাদিস আমি আমি ওইটা আপনাকে আমি ওইটা আপনাকে আমি বলিনি আমি বলছি যে ওই যে মহিলাটা বলছে যে আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি এই বিষের বিষ খেয়ে মরবেন না এই যে এই মাংস খাওয়ার পরে মরবেন না এটা এটা বলে নাই এটা বলে নাই ওই মহিলা বলেছিল বিষ আপনার ক্ষতি করবে যদি আপনি নবী না নবী না হন তাহলে বিষ অবশ্যই আপনার ক্ষতি করবে এবং ক্ষতি তো করছিল আপনি কি হাদিসটা দেখবেন আবার না আমি ওইটা বলতে চাচ্ছি না আমি বলছি ওই সময় তো ওই ক্ষতিটা হয়নি তার ক্ষতি হয়েছে হয়তো অনেক ক্ষতি তো হয়েছে আমি আপনাকে
আমি আপনাকে একটা বিষয় বলেন নাই, মানুষ আপনি যে জায়গায় যে নতুন একটা অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করতেছেন, ওই অ্যাঙ্গেল তো ওই মহিলাও দেয় নাই। ওই মহিলাও বলে নাই যে বিষ খাওয়ার সাথে সাথে তুমি মারা যাবা, সাথে সাথে তুমি ইয়ে করবা, এই কথা তো ওই মহিলাও বলে নাই। ওই কথাটা কোনো স্বভাব হচ্ছে, ওই কথা আচ্ছা আমরা একটু আপনি দেখে নিই, আমরা একটু দেখে নিই যে সেই এখানে মহিলা কি বলছে। সুনান দারিমি শরীফের 68 নম্বর হাদিসে এখানে দেখেন, তখন সে বললো যদি আপনি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এখানে কি লেখা ভাই, একটু জোরে জোরে পড়েন তো। আচ্ছা ক্ষতি ক্ষতি করতে পারবে না, তো ক্ষতি কি হয়েছিল নাকি হয় নাই? না ক্ষতি হয়েছে, সে তো দেখলেন নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই বলছেন যে ক্ষতি হয়েছে। তার মানে ইহুদি ইহুদি মহিলা মোহাম্মদকে চ্যালেঞ্জ করছে যে এই কাজটা তুমি যদি করো, আর যদি তুমি যদি নবী হও এই কাজটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই চ্যালেঞ্জ একটা ইহুদি মহিলা নবী মোহাম্মদকে দিচ্ছে, এবং নবী মোহাম্মদ সেখানে কি করছে, সেখানে তার ক্ষতিটা আসলে হয়েছে। ইহুদি বুড়ির কাছে নবী মোহাম্মদ চ্যালেঞ্জে হাইরা গেছে। মানে মনে করেন ফারাজ ভাই, আমারে আল্লাহ পাক নবী হিসেবে মনোনয়ন দিচ্ছে, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের তো এটা বোঝা উচিত যে একটা তুচ্ছ একটা ইহুদি বদমাইশ একটা মহিলার কাছে আমার নবী হেরে যাবে, তাহলে তো সে আমার শরীরের ভিতরে এমন জিনিস দিয়ে দিবে, ফিট করে দিবে যে আমি বিষাক্ত পুরা মানে ভেড়াটা খায় ভালো একসাথে, হ্যাঁ, কচাত কচাত করে পুরো ভেড়াটা খামু খায়, একটা ডেকুর তুলবো, ডেকুর তুলে কমু যে আরো আরো আইনা দে ভাই বিষাক্ত তাদের ভেড়া আল্লাহ গুলা। তাদের তাদের আল্লাহ বললে এগুলো তো শত পেটি পেটি ইয়ে, তারা তো ওই যে ইহুদির কাছে হাইরা যাবে এই জিনিসটা তো তারা সহ্য করার মতো আল্লাহ না। সে মানে সেখানে দেখতেছে মানে চরম ভাবেই তো সে মানে অপদস্থ হয়েছে এখানে, যেখানে নবী মোহাম্মদকে টেস্ট করতে গেছে ওই মহিলা যে আমি তোমাকে ইয়ে দিলাম যে তোমার কাছে এত অলৌকিকতা, অলৌকিকতা শেষ নাই তোমার কাছে, তুমি অলৌকিকতার জন্য রাজ্য দখল করতেছো, অলৌকিকতার জন্য মানে সবাইরা ইসলামের পথে নিয়ে আসতেছো, এত অলৌকিকতা তোমার ভিতরে, দেখি তুমি কত অলৌকিক, তোমার সাথে আল্লাহর ডাইরেক্ট কানেকশন, তোমার সাথে ফেরেশতারা থাকে, দেখি তোমার ইয়েটা কেমন, তোমার কাছে তোমার তোমাকে ওয়ার্ন করার জন্য যে সাহাবা প্রতিবার ইয়ে নিয়ে আসে, যে ওহী নিয়ে আসে, সে আসলে ওহী নিয়ে আসে কিনা ভাই আবদুল্লাহ, সে কোনো কিছুই হয়নি সেখানে, মানে একজন সাথে সাথে খায় সামনে মারা গেছে, তার একটা মানে কামড়ের টেস্ট বুঝতে হয়েছে যে এখানে টেস্টটা ইসের মতো না, মানে মাংসের মতো না, আলাদা টেস্ট, মানে আর যে আরেকজন সাহাবা যে চাবাইতেছিল সে বুঝতেছে যে এটা বিষটার একেবারে টেস্টে ডিফেন্ড করে দিচ্ছে, কিন্তু যেহেতু মোহাম্মদ খেতেছে সে নিজেও খেতে পারবে, এই খায় সে মারা গেছে, যখন দেখছে যে মারা গেছে মানে যখন দেখছে সে কালাপ করছে, তখন তার মনে মানে তার কাছে ওই আসছে, মানে সব দেখা দেখার পরে তখন দিবে মানে তার মুখের মধ্যে দাগটাও পড়ে গেছে, কামড় দিছে সেখানে ওই এক কামড়ে তার মধ্যে মানে ইনফেকশন হয়ে মাড়ির মধ্যে ইয়ে মাড়ি পর্যন্ত দাগ হয়ে গেছে, তখন যে তার কাছে মানে অলৌকিক ভাবে বাস করার পর তখন তার কাছে অলৌকিক ভাবে ওই আসছে যে এটার মধ্যে বিষ আছে, এটা সুবহান আল্লাহর বিষয় ভাই এগুলা। না নবী মোহাম্মদ, আমি একটু কথা বলবো ভাই, হ্যাঁ বলেন, আমার কথার সাথে রিলেভেন্স রেখে বলেন। না আমি আপনাদের এই বিষয়টা মানছি, কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছে, উনি হাদিস টাদিস দেখাইছেন আপনারা, কিন্তু আমার কথা হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মূর্খ মানুষ, মানে তিনি এত ভালো বুঝতেন না, তো আপনার এই যে কোরআন শরীফটা এত সুন্দর ভাবে আসছে চেষ্টা করতেছেন লিয়ান ভাইয়া, না আমি তো আমি বলছি তো আপনাদের ভিক্টিম মেনে নিছি তো ভাই, আমি আপনাদের আমাদের তাহলে আমাদের অ্যাটলিস্ট ওই পয়েন্টটা আপনাকে শেষ করি, আপনি তাহলে বলেন যে হ্যাঁ আমি আপনাদের হাদিস দেখাইছেন, হাদিস তো মেনে নেওয়ার একটা সিস্টেম আছে, আপনি একটু এভাবে বলেন যে হ্যাঁ দলিলের ভিত্তিতে বা রেফারেন্সের ভিত্তিতে এই জিনিসটাতে এই কনক্লুশন আসা যাচ্ছে যে নবী মোহাম্মদ একজন দাস, একজন ইহুদি বুড়ির চ্যালেঞ্জে হেরে গেছেন, এবং ইহুদি বুড়ির চ্যালেঞ্জে হেরে যেয়ে তিনি বিষ খেয়ে মারা গেছেন, এই কথাটা বলেন কনক্লুড করে, তারপরে এই কথাটা বললে তো ধর্ম থাকবে না ভাই, সব মানবো কিন্তু বলবো না, মানে মানবো কিন্তু বলবো না, এরকম আমি বুঝছি ঠিকই, কি বলবো না, মুখে বলবো না, মুখে বললে তো একটা বিষয় নেই, একটা বিষয় নেই তো সব কিছুতে। এলিয়ান ভাই একটা সেকেন্ড, একটা সেকেন্ড একটু হোল্ড করেন, আমি যে কথাগুলো বলতে বললাম সেই সেই কথাগুলোর মধ্যে কি একটা কথা মিথ্যা কথা আছে? যে কথাগুলো আমি আপনাকে বলতে বললাম ওটার মধ্যে একটা কি মিথ্যা কথা আছে, যে তিনি বিষ বিষ খাইছিলেন, বিষ খাই সাফার করছিলেন, ইহুদি বলি চ্যালেঞ্জের কাছে হেরে গেছিলেন, এটা ওটা তো মিথ্যা কথা? বিষ খেয়ে তখনই তো তুমি মারা যাননি, মারা গেছে আপনার, ওরে কিউট কিউট ভাইয়াটা, ওরে কিউট ভাইয়াটা, আমি কি একবারও বলছি যে বিষ খায় তখনই তিনি মারা গেছেন, তখনই তিনি মাটির ভিতরে ঢুকে গেছেন, আমি কি সেটা বলছি? বলছি আমি আপনাকে সেই কথা, কেন আপনি সেদিকে নিয়ে যাচ্ছেন ভাই? আপনারা আপনারা কেন ভাই যে একটু 5টা মিনিট অনেস্টির সাথে আলোচনা করতে পারেন না? মুখটা খুললেই আপনাদের হয় রেড হেয়ারিং করতে হয়, নয় স্ট্রমেন করতে হয়, টপিক চেঞ্জ করতে হয়, না আমি যে কথা বলি নাই সেই কথা আমার মুখে গুঁজে দিতে হয়, এই ধরনের অসৎ আলোচনা আপনারা কেন করেন? না এটা এই ধরনের কাজ করেন, এইটা জানা দরকার ছিল, এটা জানছি আপনাদের কাছ থেকে, এটা আমি অনেকদিন আপনাদের আলোচনায় শুনছি, এটা আমি জানি কি বুঝলেন সেটা বলবে না যে তিনি যে আসলে বিষ খেয়ে মারা গেছেন। আমি যেটা বলছি যে এইটাই ইয়ে হয়ে গেছে, কিন্তু একটা মূর্খ মানুষের কাছে এত সুন্দরভাবে একটা কোরআন উনি কিভাবে কি করে, আমি সেকেন্ড টপিকে যাওয়ার আগে প্রথম টপিকের অ্যানসার তো আমি পাই নাই, আপনি কি বুঝলেন ওটা দ্বারা? সেটা আমি 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 ঠিক মতো বুঝি নাই, নবী মোহাম্মদ কি আসলে বিষ খেয়ে মারা গেছিল হিমালয়ান সাহেব? আচ্ছা আপনার আলাদা করে বলা লাগবে না, আমি আপনার কাছে উত্তরটা জেনে নেই, নবী মোহাম্মদ কি বিষ খেয়ে মারা গেছিল?
নবী মোহাম্মদ বিষ খেয়ে মারা গেছে, আপনি হাদিস যেটা দেখাইছেন সেই হিসেবে নবী মোহাম্মদ বিষ খেয়ে মারা গেছে। আচ্ছা, নবী মোহাম্মদকে কি কোনো ইহুদি বলি চ্যালেঞ্জ করেছিল যে বিষ, আমি আমি বিষ মিশেছি ঠিকই কিন্তু এই বিষ তোমার কোনো ক্ষতি করবো না, তুমি যদি নবী হয়ে থাকো, এই চ্যালেঞ্জ কি কোনো ইহুদি বলি করেছিল নবী মোহাম্মদকে? হ্যাঁ করেছিল। নবী মোহাম্মদ কি সেখানে সেই চ্যালেঞ্জে ফেলটো মেরেছেন? মানুষের মৃত্যুর সময় আসলে তো মানুষ মারা যাবে। নবী মোহাম্মদ কি সেই ইহুদি বলির চ্যালেঞ্জে ফেলটো মেরেছেন কিনা? মানুষের, আমি বলছি মানুষের মৃত্যুর সময় আসলে তো মানুষ মারা যাবে। আমি তো এই প্রশ্ন করিনি, আমার প্রশ্নটা আরেকবার একটু আরেকবার বলি। হ্যাঁ, এরপরে যদি আপনি উত্তর না দেন আমি আপনাকে বলবো প্রশ্নটা রিপিট করতে। নবী মোহাম্মদ সেই ইহুদি বলির চ্যালেঞ্জে কি ফেলটো মেরেছিলেন কিনা? জিতেছে না হেরেছে? হ্যালো, হ্যাঁ বলে। আমি কি কোশ্চেন করেছি একটু, এখন আপনি একটু রিপিট করেন আমি কি কোশ্চেন করেছিলাম আপনাকে। আপনি মনে করেন না যে আমি, আপনি যে টপিক চান, আমি কিন্তু টপিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলি, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষক্রিয়ায় মারা গেছে এটা তো বলছি আমি, আমার এটা এইভাবে বলার দরকার? আমি আপনাকে কি প্রশ্ন করেছিলাম প্রশ্নটা একটু বলেন। ওইভাবে বললেও যেটা হচ্ছে, আমি বলছি মারা গেছে বিষ খেয়ে, জানি জানি কিন্তু বলবো না, তাই তো? না মারা গেছে তো শুধু বিষ খেয়ে। আমি ভাই মনে করি, আসিফ ভাই আপনি, আমি ট্রুলি মনে করি আপনি প্রচুর এফোর্ট দেন, প্রচুর এফোর্ট দেন, যত পরিমাণ রেফারেন্স দেখানো দরকার হয় না তত পরিমাণ রেফারেন্স আপনি প্রতিবার 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 দেখান, কিন্তু এটার মধ্যে আমার একটা খারাপ লাগার বিষয় আছে। খারাপ লাগার বিষয়টা হচ্ছে এটা যে আপনি কষ্ট করে রেফারেন্স দেখান, আপনি কষ্ট করেন কিন্তু এটার আউটকামটা আপনি নিতে চান না। আপনি মানে এক গাদা রেফারেন্স দেখায় তাকে জিজ্ঞেস করেন না যে এটা দ্বারা সে বুঝছে বুঝছেটা কি, কিন্তু আমি এই জিনিসটা চাই যে আপনার যে এফোর্টটা গেছে সেই এফোর্টের একটা আউটকাম আসুক। আমি সেই জিনিসটা তার মুখ থেকে শুনতে চাই যে নবী মোহাম্মদ একদম ক্লিয়ার কাট, সেই একটু ভিডিওতে একদম ক্লিয়ার কাট আছে চ্যালেঞ্জটা কি করেছিল, ক্ষতি হবে কিনা তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নবী মোহাম্মদের ক্ষতি হয়েছিল কিনা, সে বলছে ক্ষতি হয়েছে। আমি জাস্ট ক্লিয়ার কাট একটা কনক্লুশন চাই, নবী মোহাম্মদ ওই ইহুদি বরির চ্যালেঞ্জে ফেল টু মারছিল কি না। আমি কি এটা খুব বেশি দাবি করতেছি আসিফ ভাই? আপনি যে রেফারেন্স দেখাইছেন এরপরে আমি তো, আমি কি খুব বেশি দাবি মানে দাবি করতেছি? আপনি নিজেও কেন ছাড় দিতেছেন আমি এটা তো বুঝতেছি না। পেটে থাকবে কথা কিন্তু গলায় এসে আটকা যাবে, ওই যে ভয় মানে নেলে তো ভাই কাফের হয়ে যাবো, ভাই এটা বললে তো কাফের হয়ে যাবো। তাহলে তারা যদি অনেস্টির সাথে আলোচনা করতে না চায় তাহলে তো ভাই আলোচনাটাই ব্যর্থ। তো এখানে যে শুধু শুধু মানে আপনি এফোর্ট দিয়ে দেখাবেন দেখাবেন এটার কোনো আউটকাম নেই, এটা কেন হবে? মাজেদুল ভাইয়া আমি কি কোশ্চেন করেছিলাম একটু রিপিট করেন তো ভাইয়া, আমি লাস্ট কি কোশ্চেনটা করছিলাম আপনাকে? আপনি যেটা বলছেন আমি তো সেটার উত্তর আপনাকে দিয়ে দিছি, যে বলছি যে ইসরায়েল সে মারা গেছে, কিন্তু আমাকে এটা বলতে হবে কেন যে ইহুদি মহিলা একটা সে হেরে গেছে? না এটা তো ইয়া, আমার কোশ্চেন তো এটা ছিল না, কোশ্চেন ছিল ইহুদি মহিলার চ্যালেঞ্জে উনি হেরেছিলেন কিনা। এখন আপনাকে বলতে হবে এই জন্য, কারণ আপনি একটা আলোচনায় করতে আসছেন, আমরা আলোচনার সময় তো জিজ্ঞেস করতে হবে যে আলোচনাটা আপনি বুঝছেন কিনা, এটা ইয়ে করতে হবে না? আমরা যে কোশ্চেন, আপনি যে কোশ্চেন করবো কোশ্চেন করলেন, আপনি যে কোশ্চেন করলেন সেটা একটা লম্বা সময় ধরে আপনার উত্তর দেওয়া হলো না, হাদিস কোরআনের রেফারেন্স বের করে 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 উত্তর দেওয়া হলো না, আমরা তো সেই এক্সপেকটেশনটা আপনার কাছে রাখতে পারি যে আমরা যে, ঠিক আছে আমি আপনার, আমি বলি শুনেন, আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে শাসন ব্যবস্থা অন্যভাবে রচনা লিখতে পারেন, সমস্যা নাই, কিন্তু রচনার পরেও আমি তো এখানেই আসবো যে নবী মোহাম্মদ, ঠিক আছে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে মারা গেছে, এখন বলতে চাচ্ছেন যে ইহুদি মহিলার কাছে চ্যালেঞ্জে চ্যালেঞ্জে হেরে গেছে, কিন্তু তার যে উদ্দেশ্য সে তো সেটা বাস্তবায়ন করে গেছে। আচ্ছা, তাহলে নবী মোহাম্মদ ইহুদি বুড়ির চ্যালেঞ্জে ফেল টু মারছিলেন? হ্যাঁ ফেল টু মারছিলেন, ধরে কিন্তু তার যে ইসলামী ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী এত কষ্ট করে হওয়ার পরও মানে এত স্ট্রাগল করার পরও আসিফ ভাই আপনার আমাকে থ্যাংক ইউ দেওয়া উচিত যে আপনি যে কষ্টগুলো করছেন ওটার একটা এফোর্ট অ্যাটলিস্ট বের হয়েছে, শেষে যে অ্যাটলিস্ট একটা এফোর্ট বের হয়েছে। না না কিন্তু সে তো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার পরে এটা তো আর হারা চ্যালেঞ্জ এইসব কিছু ওটা নিয়ে আলোচনা হয় নাই, ওটা নিয়ে আলোচনা হয় নাই, আলোচনা হওয়ার দরকার নেই, কিন্তু ওটা নিয়ে এটা যদি বিষয় চলে আসছে নবী মোহাম্মদ ইসলামের নবী একজন ইহুদি বুড়ির চ্যালেঞ্জে ফেল টু মারছিলেন কিনা। ইয়েস, ইসলামের নবী মোহাম্মদ তিনি একজন ইহুদি বুড়ির কাছে তার ইহুদি বুড়ির চ্যালেঞ্জে নিতান্তর ভাবে ফেল টু মারছেন। আচ্ছা ফারাজ ভাই আমার একটা প্রশ্ন, যে যেই নবী মনে করেন যেই নবী কাফেরদেরকে প্রমাণ দেওয়ার জন্য
আকাশের চাঁদরে দুই ভাগ করে ফেলাইতে পারে, চিন্তা করেন আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায় বুঝছেন, দুই ভাগে এক খন্ড আবার এই পাশে নিজেরা নিজেরা দেখছে, নিজেরা নিজেরা দেখছে, ঠিক আছে ভাই। এই এত বড় নবী ভাই, এত ক্ষমতা, এত ক্ষমতাবান নবী, সামান্য একটু বিষের ইসে কোথায় কোথায় মরলো, মুখ থেকে ফেনা ফোনা বাইরে মরলো, নিজেকে সুস্থ করার এত চেষ্টা করলো, এত সুরা রাসুল সুরা টুরা পড়লো, সে নিজেকে ঝাড়ফুঁক করতো, শিঙ্গা লাগাইতো, নিজেকে কিওর করার চেষ্টা করত, তারপরে সাত করা পানি দিয়ে গোসল করছিল, কিছুতেই কিছু হইলো না ভাই। এত ক্ষমতা নবী চাঁদ নামক একটা উপগ্রহ দুই ভাগ করে ফেলায় ভাই, কেমনে কি ভাই, বুঝলাম না তো ভাই কিছু ফারাজ ভাই। ভাই তার তো ওইরকম কোনো কিছু গল্প, সে যদি চাইতো যে তার এটা ভালো করতে হবে, তাহলে তো ভাই সে মাটি খাই নিজের ভালো করতে পারতো, সে নিয়ামত তো আল্লাহ মাটির মধ্যে দিতে পারতো। যে টেস্টেবল জিনিস দরকার, যে টেস্টেবল জিনিস ইসলামকে সত্য প্রমাণ করবে, যেগুলো আসলে প্রমাণ করা যায় এরকম, সেই জায়গাতে তো মানে বরাবর ফেল্ড মারা দিতেছে, সে নিজে বলতেছে, নিজে যে লোক বলে বেড়ায় যে তিনটা আজোয়া খেজুর খাইলে বলে সারাদিন কোনো রোগ টোক হবে না, কিচ্ছু হবে না, সে দরকার হইলে 300 আজোয়া খেজুরের রোগ খাই ফেলাইছে, 300 আজোয়া খেজুর বত্তা করে তার এক্সট্রাক্ট খাইতো। আপনি কি বলেন ভাই, নবী মোহাম্মদের থুতু বুঝছেন, থুতু পড়লে, থুতু পড়লে সাহাবীরা আবার সেই থুতুটা চাইটা খাইতো বুঝছেন, যে চাইটা খাইতো তাতে নাকি রোগ টোক ভালো হয়ে যেত বুঝছেন। আর নবী মোহাম্মদের থুতুতে এত ক্ষমতা যে থুতু খাইলে রোগ টোক ভালো হয়ে যায়। এই থুতু তো তার শরীরে তো থুতুই থুতু তাই না, তার মুখের ভিতরে তো থুতুই থুতু তাই না, এটা ওই বিষটা ভালো করতে ভালো থাকে, এটা তো আমার বুঝে আসে না ভাই। নিজে বাড়িতে ফেলা নিজে চেড়ে খেতো তো, সেটাও সেটাও তো মানে মানে বাঁচাতে পারতো, তার তার যদি বাঁচার এতই শখ, বেচারা এতই সাফার করতেছে, এটাও তো করে নিজের বাঁচাতে পারতো। আচ্ছা আমি একটা হাদিস দেখাই দিই জানছে, যে যে মুহাম্মদের যে থুতু, লোকেরা যে থুতু নিয়ে নিয়ে মুহাম্মদের থুতু কফ থুতু এগুলো নিয়ে নিয়ে যে গায়ে গায়ে মাখতো, মানে কি ডিসগাস্টিং ব্যাপার ভাই। দেখেন বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে, হাদিসটা অনেক বড়, আমি খালি এই অংশটুকু রেখেছি, অনেক বিরাট লম্বা হাদিস, বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশনস 2731 2732 নম্বর হাদিস। সে বলল আল্লাহর কসম আল্লাহর রাসূল কখনো থুতু ফেললে তা সাহাবীদের হাতে পড়তো এবং তা তারা গায়ে মুখে মেখে ফেলতেন। দেখা যাচ্ছে ভাই? জি ভাই দেখা যাচ্ছে, জি ভাই দেখা যাচ্ছে। এই মানে এতই বরকতময় থুতু, এই থুতু কিন্তু বিশ্বে ঠিক করতে পারলো না, বরকতের ঠেলায় দাঁড়ানো যাচ্ছে না ভাই, প্রচুর বরকত তো সেই থুতুকে মানে সাহাবারা ঠিক হয়ে যেত, সেই থুতু মোহাম্মদের কোনো কাজে আসে নাই। আরে কই রাখবেন ভাই, আর আপনাদের এত দুঃখ, একটা ইহুদি বুড়ির কাছে ফেল্টু খায় শেষ হয়ে গেলেন, কোথায় এটা?